স্টার্লিং ইঞ্জিন বানানোর জন্য তোমাদের লাগবে একটি কাঠের বাক্স, ইঞ্জিন স্ট্যান্ড, হিট সিঙ্ক এবং স্টিল টিউব দিয়ে তৈরি ইঞ্জিন, পিস্টন এবং কিছু তার এবং আরও কয়েকটি প্রয়োজনীয় জিনিসপত্র। দেখো, এখানে এই যে ইঞ্জিনটি দেখানো হচ্ছে, এটি কাঠের বাক্সের সাইজ যুক্ত পেরেকের সাথে বা স্ট্যান্ডের সাথে এইভাবে মাউন্ট করতে লাগবে ভিডিওতে দেখানো অনুসার, যাতে ইঞ্জিনটি সহজেই বুঝতে পারে। এখন একটা ফ্লাই হুইল ইঞ্জিনের বাঁদিকে স্ট্যান্ডের সাথে ফিট করো, আর ওর সাথে একটা ক্র্যাঙ্কযুক্ত হুইল ফ্লাই হুইলের সাথে ফিট করো। একটা কানেক্টিং রড ফ্লাই হুইলের সাথে অ্যাটাচ করো আর এটিকে ঝুলিয়ে রেখে দাও। একটি লং পিস্টন নাও, পিস্টনটিকে দেখো ওপর নিচ করার জন্য একটা এমসিল ব্যবহার করেছি। পিস্টনটি ডিসপ্লেসারে কাজ করবে আর এটিকে ইঞ্জিনের ভেতরে ঢুকিয়ে যেটাকে ঝুলিয়ে দিয়েছিলে পিস্টনের যেটা তারটি ওটির সাথে পিস্টনের সাথে কানেক্ট করো, অর্থাৎ ডিসপ্লেসারটি তুমি পিস্টনের সাথে কানেক্ট করলে। এখন একটি কানেক্টিং রড নাও, কানেক্টিং রডটির সাথে পিস্টনটির সাথে ফ্লাইহুইলটি কানেক্ট করো। এখন একটি মেটালের ডিস্ক নাও, মেটালের ডিস্কটি ক্র্যাঙ্ক শ্যাফ্টের সাথে ফ্লাইহুইলের সাথে আটকে দাও। স্ক্রুড্রাইভারের সাথে স্ক্রু দিয়ে ডিস্কটিকে টাইট করো আর তাহলে অলমোস্ট স্টার্লিং ইঞ্জিনের অ্যাসেম্বলিংটি তৈরি। দেখো, যদি আমরা ক্র্যাঙ্কটিকে ডিসপ্লেসারটিকে আমরা মুভ করাই তাহলে ডিস্কটি ঘুরতে থাকে। এখন ইঞ্জিনের ডান দিকটা অর্থাৎ রাইট সাইডে আমরা যদি হিট দিই স্পিরিট ল্যাম্প দিয়ে, তাহলে হিটের জন্য, হিট ইঞ্জিনের জন্য ক্র্যাঙ্কটি বেশ দারুণভাবে ঘুরতে শুরু করবে। যতক্ষণ স্পিরিট থাকবে ততক্ষণ এটি ঘুরতে থাকবে ডিস্কটি, কারণ এটি হিট ইঞ্জিন। তোমরা বানানোর চেষ্টা করো, অবশ্যই পারবে, আর ভীষণ মজাদার অ্যাক্টিভিটি। ঘূর্ণন ইঞ্জিন বা ঘূর্ণনের ফলে ইঞ্জিন বা হিট ইঞ্জিন।